গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 4:37, আমি তো উঠেছি 4টার সময়। উঠে আমার দাদা এদিকে কাজ সব হয়ে গেছে, এদিকে সি দিয়েছি, এদিকে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে আমার আম ডাল হয়ে গেছে। এই যে এটার মধ্যেও ডাল একটু বেশি হয়েছে, তাই এটার মধ্যে রেখেছি। তো আর এদিকে মাছ লাউ দিয়ে আলু দিয়ে শোল মাছ, আর এই যে ইয়ে পাতা বাটা হবে বেটে রেখেছি, শুধু কালো জিরে দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে নাড়তে হবে কড়াইতে। চলো দেখতে থাকো মাছগুলো আমি ভেজে নিই। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আমি এখানে রাঁধুন ফোড়ন দিয়ে টমেটো লঙ্কা দিয়ে আলু আর লাউটা দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে কষিয়ে জল ঢেলে দেবো। এখানে সোনা বাবার জন্য তো মাছ ভাজা তুলে রেখেছি। এই যে তো একটু কষিয়ে জল ঢেলে দেবো। দেখো আমার মাছের ঝোলটা এই যে হয়ে গেছে, এই যে। আর এখানের মধ্যে তো সোনা বাবার মাছ সাথে করা ডিমগুলো ছিল, মাছের থেকে বেরিয়ে গেছিলো, এর মধ্যেই রেখে দিয়েছি। আর এখন এই যে লাউ পাতাটা কালো জিরে দিয়ে নেড়ে ছেড়ে নেবো কড়াইতে, তেল দিয়ে কালো জিরে দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে নেড়ে ছেড়ে নেবো। দেখো কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়ন, তো দেখো এখন নুন দিয়ে দেবো। ওই দেখো নুন হলুদ মিষ্টি দিয়ে দিয়েছি, এবার ভালো করে নেড়ে নেব। চলো তা করে নি। দেখো প্রায় হয়ে গেছে, নামিয়ে দেখাচ্ছি। দেখো এদিকটা সব পরিষ্কার হয়ে গেছে, আর খাবার দাবার তো সব এখানে রেখেইছি, আর এই যে বাটাটা হচ্ছে এই যে, আর তো সব দেখিয়েই দিয়েছি। রুটিও সোনা বাবার জন্য দুটো রুটিও করা হয়ে গেছে আমার। তো এবারে মা যাওয়ার পরে স্নানে ঢুকবো, তো চলো দেখতে থাকো পরে আবার কথা। আমি আমার পাশে দাঁড়িয়ে কি করছো? বাবা দেখলাম মা চলে গেল, এবার আমি কিছু কাচতে দেবো, ওর ভিতরে ভিতর করে রেখেছি, ওগুলো কাচতে ঢুকিয়ে দিয়ে আমার নাইটি ফাইটিও দেবো, দিয়ে আমি স্নানে ঢুকে যাবো। চলো পরে আবার কথা হচ্ছে। দেখো স্নান হয়ে গেছে, এখন 9টা বেজে গেছে, আর এই যে রুটি এটা খাওয়া হবে সকালে, ডিম দিয়ে হোক বাটার দিয়ে হোক খাওয়া হবে। চলো বানাই। দেখো আমার টিফিন হয়ে গেছে, এই যে এগুলো বাটার দেওয়া, এগুলো হচ্ছে ইয়ে দেওয়া, ডিম দেওয়া। কিন্তু প্রথমে না আমি ডিমটা এমনি ঢেলে দিয়েছিলাম তেল ছাড়া, যেন একটু বাটার দিয়ে একটু লাস্টে সেঁকে নিলাম। আর এটা ডবল ডিমের কুসুম দেখলাম একটা ডিমের মধ্যে রয়েছে, তো এগুলো এইটা কোচ করে নিয়েছি, আর এটুকু বাটারও নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমার সকালের খাবার, তো চলো তো খেয়ে নি, তারপরে আরও কথা হচ্ছে। দেখো খেয়ে দিয়ে বিছানা পেতে নিলাম, এই দেখো মালিশের বাটটা ভরে নিলাম। তো এবার সোনা বাবাকে স্নান করাবো, তো চলো স্নান টান করি আসি, পরে আবার কথা হবে। দেখো সোনা বাবার তো খাওয়া হয়ে গেছে, সোনা বাবার বাবারও খাওয়া হয়ে গেছে, এবার আমি খেয়ে নেব। তো কী রান্না করেছি তো জানোই, ডালটা বাদে সবই খাবো, তো চলো খেয়ে নি পরে আবার কথা হবে।
গুড ইভিনিং, দেখো চলে এসেছি রান্নাঘরে। এসে মার জন্য চাটা বানানো হয়ে গেছে, সোনা বাবার খাওয়া হয়ে গেছে, রুটি ভেজানো হয়ে গেছে। আমি দুধ জাল বসিয়েছি, চা তো দুধটা জাল হোক আর চাটা তারপর বসাই, চা করে ফিরে আসছি। এই যে চা আমার রেডি, দুজনে খেয়ে নেবার। মাকে আমি এই মুহূর্তে চাটা দিয়ে এসছি, এই মুহূর্তে চাটা আমি দিয়ে এসছি, চা লিখার চা দুটো বিস্কুট। তো চলো আমরা চা খাই, পরে আবার কথা হচ্ছে। দেখো আমার সব কালকেরটা কাটা হয়ে গেছে, ঝিঙে দিয়ে মাছের ঝোল হবে, এই আলু উচ্ছে ভাতে দেওয়া হবে, আর এটা হচ্ছে কালকে সকালে টিফিনের তরকারি, একটু একটা রাঙা আলু ছিল, আলু আর এই যে টমেটো লঙ্কা। তো এই যেখানে সব সব সমস্যা আছে এগুলোকে এখন গুছাতে হবে। তো চলো মাছ টাছগুলো ধোবো। তো দেখো আমার এদিকটা সব পরিষ্কার হয়ে গেছে, এবার সোনা বাবাকে নিয়ে করতে বসতে হবে। আর এদিকে মাসি এসছে, ভাই দেখো মাসি এসছে, মাসি এনেছে কি কি জানো, খরমুজা খরমুজা। তো তোমাদের দেখানো হয়নি, দেখিয়ে দিলাম। তো চলো এবার সোনা বাবাকে পড়তে বসাতে হবে। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো চলো আজকের মতো এখানেই, তারপর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।